এদিকে মিয়ানমারের রাখাইনে তীব্র হচ্ছে জান্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত। নিরাপত্তার স্বার্থে সিত্তেতে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেন মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, ইমিগ্রেশন সহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে সিত্তেতে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ অপেক্ষা করছে বলে জানা গেছে। বাংলাদেশের অনুমতি পাওয়ার পরই মাঝ সমুদ্র থেকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করবে জাহাজটি। রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।